আজ আমি ইলিশ মাছ আর বেগুন দিয়ে তরকারি করব। এখানে আমি ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লঙ্কা হলুদ নুন মাখিয়ে মাখিয়ে নেব। বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা দুটো নিয়েছি, আর আদা রসুন সর্ষে জিরে একসাথে বেটে একটা পেস্ট করে নিয়েছি। এবার মাছটা ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ তাই খুব বেশি ভাজব না, একটু উল্টে পাল্টে দুদিকে সামান্য লাল করে ভেজে নেব। এরকম একটু সামান্য লাল হলেই উল্টে দিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন জিরে সর্ষে বেটে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব 2 মিনিট মতো। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দেব, দিয়ে মশলাটা একটু ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি আলুটা দিয়ে 2 মিনিট আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ভাজবো। দু থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প পানি দেব, যে মশলা বাটা পানিটা ছিল। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষাবো। বেগুন আলুটা ভালো করে কষে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে পানির সাথে সব সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট আমি তরকারিটা হতে দেব। 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। বেগুনটা আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে একটু তরকারিটা নেড়ে দেবো। দিয়ে এর মধ্যে এবার উপরে মাছগুলো এক এক করে দিয়ে দেবো।
ভালো করে তরকারির সাথে মাছটা মিশিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট হতে দেবো। 4 থেকে 5 মিনিট পরে আমার তরকারিটা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছিলাম, তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমার এই ইলিশ মাছের মরশুমে সপ্তাহে অন্তত 1 দিন করে ইলিশ মাছ আর বেগুনের তরকারি হবে। হয়ে গিয়েছে বেগুন ইলিশ মাছের তরকারি।